আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনের একটি বেসিক স্কিলের ক্লাস, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মাধবী ব্ল্যাকবোর্ডে একটি ছবি এঁকেছে। ছবিটার পাশে দেখো বয় অ্যান্ড বুক দুটো নাম লেখা আছে। তাহলে ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কিসের ছবি, বয় নাকি বুক? বয় মানে তো তোমরা জানো, বয় মানে হচ্ছে বালক এবং বুক মানে হচ্ছে বই। তাহলে তোমরা বলো তো এখানে ব্ল্যাকবোর্ডে মাধবী যে ছবিটা এঁকেছে সেই ছবিটা কিসের? এইরকম করে তোমাদের যে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত বেসিক লেভেলের যে কোশ্চেনটা হয় সেকশন এ, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে সায়ন্ত সরকার ব্ল্যাকবোর্ডে একটি ছবি এঁকেছে। তোমরা দেখো ছবিটার পাশে লেখা আছে বার্ড অ্যান্ড কাপ। তোমরা ছবিটা দেখে বলো এটা কিসের ছবি, বার্ড নাকি কাপ? তারপর মনীষা দেবনাথ একটি ছবি এঁকেছে ব্ল্যাকবোর্ডে। দেখো তোমরা ছবিটার পাশে লেখা আছে স্ন্যাক। স্ন্যাক অর্থ হচ্ছে সাপ, তোমরা জানো। তারপরে হচ্ছে টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ। তাহলে তোমরা বলো তো মনীষার যে ছবিটা এঁকেছে ছবিটা কিসের ছবি? তারপরে দেখো শুভম সরকার স্নেকের পাশে কিছু ছবি এঁকেছে। এই ছবিগুলি কিসের? এখানে নাম লেখা আছে ট্রি নাকি পন্ড। ট্রি মানে হচ্ছে গাছ, তোমরা জানো, আর পন্ড অর্থ হচ্ছে পুকুর। তাহলে শুভম সরকার এটা কি এঁকেছে তোমরা বলবে। তারপরে দেখো মারিয়া বেগম একটি ছবি এঁকেছে। ছবিটার পাশে লেখা আছে কুইন অ্যান্ড কিং। ছবিটা দেখে বলো তোমরা এটা কিসের ছবি। তারপর দেখো সন্দীপ ঘোষ একটি ছবি এঁকেছে। ছবিটার নিচে লেখা আছে অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো। তোমরা ছবিটা দেখে বলো তো এটা কিসের ছবি, অরেঞ্জ নাকি ম্যাঙ্গো? তারপরের ছবিটা দেখো প্রতীক দেবনাথ একটি ছবি এঁকেছে। ছবিটার পাশে লেখা আছে শিপ অ্যান্ড কার। তোমরা জানো শিপ মানে হচ্ছে জাহাজ আর কার মানে হচ্ছে গাড়ি। তাহলে প্রতীক দেবনাথ এটা কিসের ছবি এঁকেছে? তোমাদের যদি আজকের এই বেসিক স্কিলের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। ধন্যবাদ।